সত্যজিৎ রায় আমাকে কীভাবে ইন্সপায়ার করেছে আমার ছবি নির্মাণের ক্ষেত্রে, সে কথা বলতে গেলে আমার মনে হয় যে সত্যজিৎ রায় যদি চলচ্চিত্র না নির্মাণ করতেন, আমি বা আমরা অনেকেই হয়তো ছবি নির্মাণে আসতাম কি না সেটাই আমার মনে হয়, এমন এতটা ইন্সপায়ার করেছে। হ্যাঁ, ফিল্ম মেকিং তো অনেকেই ইন্সপায়ার করেছেন, ঋত্বিকবাবু, মৃণাল সেনের সঙ্গে কাজও করেছি। সত্যজিৎ রায়ের সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল, ওনাকে আমার অনেক কাজ দেখিয়েছি, আদর্শ ইন্দুটেল, আরোগ্য নিকেতন, সুমনলতা, দেশ আমার দেশ, উনি এগুলো দেখে আমাকে খুবই প্রশংসা করেছিলেন। কিন্তু আমার ছবি করার ইন্সপিরেশনটাই উনিই জিজ্ঞেস করেছিলেন যে তুমি ছবি তৈরি করাটা কোথা থেকে শিখেছ। তাই বলেছিলাম আপনার ছবি দেখে, একলব্যের মতো আপনার ছবি, মানে ওনার ছবি, প্রত্যেকটা ছবি আমি বিশেষ মনোযোগ সহকারে দেখে সেখান থেকে সিনেমা তৈরি করাটা শেখবার চেষ্টা করেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার স্টাইল অনুসরণ। অবশ্যই, যেমন যে সিনেমার যে ন্যারেটিভ স্টাইলটা এবং সাহিত্যধর্মী ছবি করা বা সিরিয়াল করা, সেইগুলো কিন্তু আমি ওনার থেকেই শিখেছি বা ওনারকে আমি অনুসরণ করেছি, ওনার স্টাইল অনুসরণ করেছি। তো ওনার ন্যারেটিভ স্টাইল এবং সাহিত্যধর্মী ছবি, এই দুটো স্টাইলই আমি ওনাকে অনুসরণ করেছি। এবং এছাড়া কোন ছবির ফিল্মোগ্রাফিতে থাকলে আনন্দ পেতাম, সেদিক থেকে দেখতে গেলে ওনার সব ছবিতে যদি থাকতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, সেটাই আমাদের স্বপ্ন ছিল। এবং আমার সঙ্গে শেষে একবার কথাও হয়েছিল যে ওনার, আমার একদম শেষের দিকে ইয়ে হয়েছে, পরের ছবিতে ওনার সঙ্গে আমি পরের ছবিতে কাজ করব, কিন্তু দুর্ভাগ্যবশত যে উনি তার আগেই শরীর খারাপ হয় এবং তারপরে আর সিনেমা করেনি, সুতরাং সেই সুযোগ আমার হয়নি। আর তবুও আমি বলবো চারুলতা ছবি এবং নায়ক ছবি, এই দুটো আমার খুব ফেভারিট। পরের প্রশ্নই আছে আমার, তিনটে ফেভারিট ছবি কী, তাতে অবশ্যই নায়ক চারুলতা এবং শতরঞ্জকে কিনা। এবং এই ছবিগুলোতে আমি যদি ওনার সঙ্গে থাকতে পারতাম তাহলে আমার খুব সৌভাগ্যবান নিজেকে মনে করতাম। এমনিতেই সৌভাগ্যবান এই কারণে মনে করি যে ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সিনেমা দেখেছি, এবং আমাদের প্রজন্মের বেঁচে থাকাকালীন আমরা ওনাকে পেয়েছি। এইসব মিলিয়ে ওনাকে ঘিরে আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা কী বলবো, মানে একটা ড্রিম ল্যান্ডে পৌঁছে যাওয়ার মতন সত্যজিৎবাবুর কথা বললেই মনে হয় যে আপনার স্বপ্নের পৃথিবীতে আছি, ওনার সঙ্গে আছি, ওনার সঙ্গে কথা বলছি, ওনার সিনেমা দেখেছি, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সত্যজিৎ রায় আমাদের স্বপ্ন।